আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা না তেমন ইন্টারেস্টিং না। আজকে আমি বাসায় ফিরছিলাম, তো পথে আমি চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড হয়ে ফিরছিলাম, তো মনে হচ্ছিল যে একটু বাজার করি। তো আমার কুচু আইটেম সবসময় পছন্দ, আর এই ছোলা কুচু আমার খুব মজা লাগে। তো ভাবছি যে আজকে আমি রান্না করব, তো আজকে আমি বাজার করবো। বাজারে প্রত্যেকটা জিনিসের দাম যেন একদম আগুন। তো আমি বেছে বেছে, আমি যেহেতু কুচু পছন্দ করি, কুচু কিনলাম, তারপর কাঁচকলা, কাঁচামরিচ, আরও কয়েকটা জিনিস কিনলাম, তারপরে বাসায় রওনা দিলাম। বাজার করতে না ভালোই মজা লাগে। 23 সালেই প্রথম আমি একটু কেনাকাটা করলাম বাজার ঘাট আর কি। তারপরে এই যে আমার কচু টচু নিয়ে আমি একদম ইজি ব্যাগ করে বাসায় ব্যাগ করলাম। বাসায় ফিরে আমি তো একদম কোমর বেঁধে রান্নাতে লেগে পড়ছি। লাল শাকটাকে ফার্স্টে সিদ্ধ করলাম, তারপরে আম্মুর কাছে শুনে শুনে সব কিছু করতেছি। বাট আম্মুকে তো মানে বলছি তুমি জাস্ট বলে দাও, দেখো না জানি কী করতেছি। তো আম্মুর কাছ থেকে বারবার আমি শুনতেছি আর করতেছি। ভাবলাম কী ব্যাপার, আমি যেহেতু লাল শাক রান্না করতেছি সব সবুজ হয়ে গেল কেমনি, আমি একটু খুব কনফিউজ। যাই হোক, খুব জবথব করে আমি শাকটা তেলের পরে মানে সিদ্ধ করার পরে যা করা লাগে আর কি সেটা করলাম। তো যাই হোক, দেখতে খারাপ হলো না, খেতে ভালোই হয়েছিল। শাক রান্না তো আমি আম্মুর কাছে প্রায় দেখছি, বাট এরপর চ্যালেঞ্জটা সাংঘাতিক, কারণ কচু রান্না আমি কখনোই দেখিও নি আম্মুর কাছে। তো তারপর ভাবছি না কোনো রকম একদম উইদাউট হেল্পে আমি করব। তো যে কচুটা নিয়ে আসছিলাম ওই কচু আমি প্রথমে মানে কি বলবো আর কি, প্রথমে ফালি ফালি করছি মাঝখানে, তারপরে ভালো করে যা যেমন করে আর কি কাটা লাগে মন মতন। ভাবছি হাত চুলকায়, বাট চুলকায়নি, বুঝলাম না কেন। যাই হোক, আমি রাঁধুনি হয়ে গেছি মনে হয়। তারপরে তেলের পরে বাকিটুকু পেঁয়াজ রসুন, তারপরে জিরা যা দেওয়া লাগে সেগুলো দিলাম। তো মনে হলো কি ইন্দুবালার ভাতের হোটেলের মতন না একটা ফিল আসতেছে। ইনশাল্লাহ আমি ওরকম একটা কচু বাটা বানাবো, জানি না খাইতে পারবো কিনা। তো খুব ভালো লাগতেছিলো যে চুলকাবে কিনা। তা মাশাল্লাহ সবাই খেয়ে বসছে, ভালো হয়েছে দেখতে। বুঝলাম না দেখতে কেন ভালো হয় না, দেখতে তো একটু ভালো হওয়া দরকার ছিল, তাই না? বাসায় পাকা আম থাকলেও আব্বু একটু কাঁচা 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 পাকা আম নিয়ে আসে, কারণ আব্বু ডায়াবেটিস। তো এইবার না আম্মু চালু করছে পাকা আমের সঙ্গে কাশুন, তো ভালোই লাগে। তো এগুলো আর কি ছোটো ছোটো করে পিস করে নিলাম। তারপরে সেই যে আমার খালাম্মার কাশুন, যেটা ছাড়া এখন আমরা পেয়ারা কামরাঙা আম কোনো কিছুই খাই না, কোনো কিছুতেই বাদ যায় না। তো ওইটা দিয়ে আমটাকে হালকা করে মেখে নিলাম, আর এটা খেতে আসলেই অনেক বেশি মজা, অনেক বেশি মজা। এই কাশুন্দি রেসিপিটা একদম সাংঘাতিক। তারপর খাওয়া দাওয়া শেষে, তবে একা তো খাওয়া যাবে না, সবাইকে দিয়ে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তো এই তো ছিল আমার আজকের একটা দিন। আমি ট্রাই করছি দিনের দিনই সব ব্লগগুলো পোস্ট করার। সবাই বলবেন কেমন হয়েছে আজকের মতন। আল্লাহ হাফেজ।